প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে মুরসালিন নামটি সম্পর্কে জানব। মুরসালিন নামটি ইসলামিক নাম কিনা, মুরসালিন নামটি কোন ভাষার নাম, মুরসালিন নামের অর্থ কি, মুরসালিন নামটি রাখা যাবে কিনা, এই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানব। তো আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আজকে আমরা প্রথমেই জানবো মুরসালিন নামটি ইসলামিক নাম কিনা। হ্যাঁ বন্ধুরা, মুরসালিন নামটি এটি একটি ইসলামিক নাম। মুরসালিন নামটি সাধারণত ছেলে শিশুর নাম হিসেবে ব্যবহৃত হয়। আপনারা যদি প্রশ্ন করেন মুরসালিন নামটি কোন ভাষার নাম, বন্ধুরা মুরসালিন নামটি এটি একটি বাংলা ভাষার নাম। এটি বাংলা শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। আপনারা অন্য যে কোনো নাম রাখার পূর্বে অবশ্যই আপনাদের স্থানীয় মসজিদে ইমামের সঙ্গে পরামর্শ করে নিয়ে রাখার চেষ্টা করবেন। আপনারা যদি প্রশ্ন করেন মুরসালিন নামের অর্থ কি, বন্ধুরা মুরসালিন নামের অর্থ হল রাসুলগণ, বার্তাবহ, বার্তাধারক ইত্যাদি। আপনারা যদি প্রশ্ন করেন মুরসালিন নামটি রাখা যাবে কি না, হ্যাঁ বন্ধুরা মুরসালিন নামটি রাখা যাবে। এটি রাখার ব্যাপারে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই আপনারা আপনাদের ছেলেশির নাম হিসেবে মুরসালিন নামটি রাখতে পারেন। আপনারা অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট বক্সে নামটি লিখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা যথাসময় তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।